কবিরা জেদের থেকে খুব সাবধান। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায় গিয়ে খালি বলে যে দেখেন তো আমার ভবিষ্যৎটা, এগুলো হচ্ছে না আমাদের দেশে, টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে থাকে না, তো রাসূল বলছেন যদি সে যায় খালি জিজ্ঞাসা করে যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে, সে বিশ্বাস করে না, খালি জিজ্ঞাসা করেছে, তার 40 দিনের সালাত বাতিল বলার সাথে সাথেই। আর যদি গণক যা বলেছে ওইটা যদি সে বিশ্বাস করে, ইয়াকিন করে নেয় যে হ্যাঁ আমার ভালো হবে চাকরি বাকরি, শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাম, তার নাম এই যে কোরআন অস্বীকারীদের খাতায় লিখে দেওয়া হবে। এই হাদিসগুলো আমাদের বেশি চর্চার দরকার ছিল, দুর্ভাগ্যজনক এগুলো আমরা জানিও কম আমলও কম, এই জন্য আমাদের দেশে দেখবেন এগুলোর প্রচলনটা অনেক বেশি, এগুলো থেকে সাবধান।